নমস্কার বন্ধুরা, ইউটিউবে আপনাদের সকলকে স্বাগত। আমি সৌরভ আর আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় আর্ট রিলেটেড ইউটিউব চ্যানেল আর্ট মেকার্স। তো আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, উত্তম কুমার আর মিঠুন চক্রবর্তীর মধ্যে কার ছবি আমি প্রথমে আঁকব। তো যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে এখন একটা সিরিজ চলছে যেটাতে বাংলা চলচ্চিত্রের সঙ্গে জড়িত বিশিষ্ট ব্যক্তিবর্গদের ছবি আমি আঁকছি। প্রথমে সত্যজিৎ রায়কে দিয়ে শুরু হলো, তারপরে সৌমিত্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, তো তারপরে উৎপল দত্ত। তো আজ আমি উত্তম কুমারের ছবি আঁক, কেননা আপনারা প্রায় বেশিরভাগ জনই উত্তম কুমারের ছবিটাই প্রথমে দেখতে চেয়েছেন, তো তাই জন্য উত্তম কুমারের ছবিটাই প্রথমে হবে। তো আজ উত্তম কুমারের ছবিটা আমি ওয়াটার কালারে করব। অনেক দিন হলো ওয়াটার কালারে কোনো কাজ করা হয়নি, ভাবলাম আজকের একটু হয়ে যাক। এই ভিডিওটা পুরোটা দেখুন, যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে একদমই ভুলবেন না, ওখানেও অনেক নতুন নতুন আপডেট দেওয়া হয়। আর মহানায়কের ছবির পরে আমি মিঠুন চক্রবর্তীর ছবি করব, তারপরে ভানু বন্দ্যোপাধ্যায়, তারপরে রবি ঘোষ। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক।